প্রাকবিন্দু সমূহ নির্ণয় কর। এখানে প্রথমে এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে, দেখো ওয়ান, তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি এর প্রাকবিন্দু কোথায় হবে, এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু কিউ, এতে হবে। আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো এটা ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে হবে এক্স সাচ দ্যাট এক্স ডাজ নট বিলংস টু কিউ। হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করুন।